বন্ধুরা, আমি সায়ন্তনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ন্তনীজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আবারও চলে এসেছি তোমার সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে। তো আজকের ব্লগের সমস্ত ইনফরমেশান থাকছে এখন ফলের বাজার নিয়ে, এখন বাজারে ফলের কী কী স্টক আছে, কত দাম, আর আমরা কী কী ফল নিচ্ছি কোথায় কোথায় থেকে, সেই সব থাকছে আজকের ব্লগে। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে সেসব দিয়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো। কিন্তু তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক থ্যাংক ইউ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য, এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছো। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি কিংবা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা জলদি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর কমেন্টে জানিয়ে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এখন আমরা ফল আনতে যাবো। এখন ফলের বাজার খুবই খারাপ, কারণ এখন সিজন চেঞ্জের সময়, এখন শীতকালের ফলের দাম বেড়ে গেছে আর গরমকালের ফল এখনও ঠোকেনি তেমন। তো এখন ফলের অবস্থা খুবই খারাপ, তার উপরে আবার চলছে রোজা, তো ফলের দাম একেবারে আগুন। তো সেটা আজকে তোমার সাথে শেয়ার করব যে আমরা আজকে কী কী ফল কিনছি। আর আমাদের ফল ছাড়া দিন চলে না, আমাদের সকালের ব্রেকফাস্ট ফল দিয়েই হয়, তো ফল তো লাগবেই যতই দাম থাকুক যাই থাকুক। তো এখন বাজছে প্রায় সকাল 9:30 বাজছে এখন, তো আমরা এখন রেডি হওয়ার কিছু নেই, তো আমরা এখন বেরিয়ে পড়বো, কারণ বেশি দেরি করলে রোদ তো বিশাল হয়ে গেছে বাইরে। তো ঈশাও যাচ্ছে আমাদের সাথে, ও আমাদেরকে ছাড়া থাকেই না, তো কোথাও যেতে হলে ওকে সাথে করেই নিয়ে যেতে হয়, নাহলে কেঁদে ফাটিয়ে দেবে। তাই জন্য ও যাচ্ছে, তাই জন্য আরো তাড়াতাড়ি যেতে হবে আমাদের, যতটা রোদ অ্যাভয়েড করা যায় আর কি। তো এখন আমরা বেরোচ্ছি, তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। তো চলো বেশি বক বক না করে এবারে যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি ফল কেনার উদ্দেশ্যে। তো আমরা পৌঁছে গেছি ফলের দোকানে, আমরা বেশিরভাগ সময় এখান থেকেই ফল কিনে থাকি। তো চলো তোমাদেরকে দেখাই কী কী ফল আছে এখানে। তো এখানে তরমুজ, মৌসম্বি, আঙুর, কমলালেবু, আপেল আর কলা আছে, আপাতত এই স্টকই আছে, তার সাথে কালো আঙুর আছে। তো মৌসম্বি, আঙুর আর কমলালেবু 100 টাকা কিলো। যে আপেলগুলো বাক্সতে আছে সেগুলো নতুন, সেগুলো 180 টাকা, যেগুলো ঝুড়িতে আছে সেগুলো পুরনো বলে সেগুলো 140 টাকা, আর কলা হলো 5 টাকা করে পিস, আর তরমুজ হচ্ছে 25 টাকা কিলো। তো আমরা আঙুর নিয়ে নিচ্ছি এখানে, এরপরে আর কিছুদিন পর আঙুর পাওয়া যাবে না, তো আমরা এখানে আঙুর নিয়ে নিচ্ছি 2 কিলো মতো। তো আমাদের আঙুর এখানে প্যাক হয়ে গেছে, তো চলো দেখি আর কি নেওয়া যায়। তো আমরা এখানে 1 কিলো কমলালেবু নিয়ে নিচ্ছি, কারণ এরপর আর কমলালেবু পাওয়া যাবে না নেক্সট শীত আসা পর্যন্ত। আর তেমন নেওয়ার মতন কিছু নেই, কারণ সব ফলেরই বিশাল দাম, আর মৌসম্বি এখন নিয়ে লাভ নেই কারণ মিষ্টির কোনো গ্যারেন্টি নেই আর দাম তো সেই একই। তো আমরা এখান থেকে 2 কিলো আঙুর আর 1 কিলো কমলালেবু নিয়ে নিলাম। তো ব্যালেন্স অ্যাডজাস্ট করার জন্য একটু কালো আঙুর নিয়ে নিলাম, কারণ বাজারে একেবারেই শেষ স্টক কালো আঙুরের, এরপর আর পাওয়া যাবে না কালো আঙুর, আবার সেই নেক্সট শীতে পাওয়া যাবে, তো একটু কালো আঙুরও নিয়ে নিলাম আমরা তার সাথে। তো ব্যাস এখানে আমাদের ফল নেওয়া হয়ে গেল, এবার আর একটু বাজারে ঘুরে দেখে নিই আর কোথায় কী নেওয়ার মতন ফল পাওয়া যায়। তো এখান থেকেও আমরা অনেক সময় ফল নিই, যদি
আগে যেখান থেকে নিলাম সেখানে কোনো ফল না থাকলে তো সেটা এখান থেকে আমরা নিই। তো এখানে ডালিমটা এক্সট্রা আছে 150 টাকা কিলো, কিন্তু এখন ডালিমের কোনো গ্যারেন্টি নেই, ডালিম এখন খুবই পচা বেরোচ্ছে, তো ভেতরটা ভালো নাও হতে পারে, তো তাই জন্য আমরা রিক্স নিয়ে আর ডালিম নিলাম না এখান থেকে। তো এখান থেকে আমরা মৌসুমি নিয়ে নিচ্ছি, কারণ মৌসুমি এখানে একটু কম দিচ্ছে, এখানে 80 টাকা কিলো দিচ্ছে মৌসুমি, তো তাই জন্য আমরা এখান থেকে 1 কিলো মৌসুমি নিয়ে নিচ্ছি। মৌসুমি যেহেতু সাইজে বড় হয় কমলা লেবুর থেকে, আর খোসাটাও অনেকটা জায়গা কভার করে, আর ওয়েটও অনেকটা হয়, তো তাই জন্য কমলা লেবুর থেকে কোয়ান্টিটি কমই হবে মৌসুমির 1 কিলোতে। তো আমরা এখানে 1 কিলো মৌসুমি নিয়ে নিলাম, আর নেওয়ার মতন কিছুই দেখছি না। তো আমরা এখান থেকে 1 কিলো মৌসুমি নিয়ে নিলাম, আর নেওয়ার মতন তেমন কিছু দেখছি না এখানে। তো এবারে আমরা বাড়ির দিকে চলে যাব। তো এবার আমরা বাড়ির দিকে চললাম, তো চলো তোমাদের সাথে আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, তোমার সাথে আজকে শেয়ার করলাম আমাদের ফলের বাজার করা, তো চলো তোমাদের সাথে আবার ঘরে গিয়ে কথা হচ্ছে। তো এখন বাজে 10টা আর আমরা ঘুরে চলে এসেছি, 10টার মধ্যে আমরা বাড়ি ঢুকে গেছি। বিশালই রোদ, তবুও আজকে একটুখানি কম মনে হচ্ছে রোদ। তো যাই হোক, আমরা এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে 10টা। তো তোমার সাথে শেয়ার করলাম যে আমরা কী কী ফল কিনলাম, আর এখন ফলের কী অবস্থা, বাজারে কত দাম, কী কী সব তোমার সাথে শেয়ার করলাম, আর কী কী স্টক আছে এখন বাজারে ফলের সেটাও তোমার সাথে শেয়ার করলাম। তো এটা একটু ইনফরমেটিভ হয়ে গেল ভিডিওটা। তো যাই হোক, তোমার সাথে শেয়ার করলাম আজকে আমাদের ফ্রুট ব্লগ। তো তোমার সাথে আজকে শেয়ার করলাম আমাদের ফল কেনা। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো, আর কমেন্টে জানিয়ে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর বলে রাখি, যারা আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক থ্যাংক ইউ আমার পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এরকম করেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছো। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি কিংবা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা জলদি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তোমার নোটিফিকেশান পেয়ে যাবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ শেয়ারিং, টাটা।